हेलो बंधुरा हमी अनिर्बाण तुम्हारे फ्रेंडलि गार्डनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। बंधुरा गतकाल के तुम्हारे एक वीडियो दिए से बिष्टिर मध्य तुम्हारे क्य करणीय क्या शीतर गाच बाचा प्रचुर भलो रेसपन्स तुम्हारा दिए अनेक भलो लेगे प्रचुर कमेंट हमें पे अने बस किचू कोश्चन वीडियो कमेंट सेक्शने को मैसेज करो आज के आमार निजेर गाच किरकम आछे सेटा देखानोर साथे साथे तोमादेर सेई समस्त प्रश्न उत्तर आमी आजके देबो। प्रथमे एकटा जिनिस तोमादेर देखाच्छि आमार इनकागुलो देखो इनकागुलो देखते पाच्छो अनेकेर प्रश्न आछे जे इनका जारा जेगुलो एरकम माथा नत हो गेछे माथा नीचेर दिके हये गेछे एगुलो कि दादा दाड़ाबे माने बृष्टि चले गेले बा रोद उठले एकदमई ना। देखतेई पाच्छो अलरेडी एखानटा तोमरा जदि भालो करे लक्ष्य करो एखानटा भेंगेई गेछे এখান থেকে তো যেখানে ভেঙে গেছে এখান থেকে কোনোদিনও পসিবল না এগুলো উঠে দাঁড়াবে। তো যেই সকল গাছ তোমাদের এই গাছে ফুলগুলো এইরকমভাবে ঝুলে গেছে এইগুলো কী করতে হবে কেটে ফেলো। কেটে না ফেললে কী হচ্ছে এ কিন্তু গাছটাকে নিচের দিকে নত করছে ঠিক আছে ফলে গাছটা মট করে ভেঙেও যেতে পারে যদি বেশি বড় বড় তোমাদের গাছে ফুল হয় বোঝা গেছে। তো যখনই এরকম গাছের ফুলগুলো এরকম নিচের দিকে চলে যাবে তৎক্ষণাৎ গাছের ফুলগুলোকে কেটে নিয়ে নাও যাতে তোমাদের গাছটা ভালো থাকে। আমার গাছগুলো দেখছো একদমই ওপেনে আছে যেমনটা আমি গতকালকে তোমাকে দেখিয়েছি এই হচ্ছে আমার ইনকা এই গাছগুলো বাবা বসিয়েছিল তো কীরকম আছে আর এই দিকে দেখো ইনকা যেগুলো আমি তোমাদের সামনে বসিয়েছিলাম যেগুলো একদম ফিট অ্যান্ড ফাইন আছে কোনো অসুবিধা কোনো রকম ঝামেলা কিছু হয়নি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে দাদা এখন ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না ফাঙ্গিসাইড গুলে কি গাছের গোড়া দিয়ে দেবো কোনো দরকার নেই ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়া দেওয়ার কোনো দরকার নেই কিছু লাভ হবে না তাতে ঠিক আছে। তোমাদের মাটি যদি ভালো থাকে আমি বারবার যেটা বলছি তোমাদের মাটি যদি ভালো থাকে তোমাদের গাছ কিন্তু কিচ্ছু হয় না। আমার দেখো পিটুনিয়া দেখো কিচ্ছু হয়নি পিটুনিয়া কিন্তু একদম ওকে আছে হ্যাঁ ফুল একটু হয়ে নষ্ট হয়েছে কিন্তু গাছের দেখো কন্ডিশন একদম কিচ্ছু হয়নি বোঝা গেছে। আসল হচ্ছে মাটি আসল ব্যাপার হচ্ছে মাটি মাটি যদি তোমাদের ঠিক থাকে তোমাদের কিন্তু কোনো গাছে কোনো রকমের সমস্যা কোনো রকম প্রবলেম হবে না। এই জন্যই বারবার আমি তোমাদের বলি যে মাটিটা অন্তত মাস দুয়েক আগে বানিয়ে রাখো তাহলে তোমাদের মাটিটা এমন তৈরি হবে ঝড় বৃষ্টি তুফান যাই হোক তোমাদের গাছের মানে ইনিশিয়ালি খুব একটা ক্ষতি হবে না ঠিক আছে। হ্যাঁ এবার এই বৃষ্টিটা যদি এক সপ্তাহ ধরে চলে তখন একটা ক্ষতির সম্ভাবনা নিশ্চয়ই হবে মানে যে কোনো গাছে যে কোনো মাটিতে তুমি বসাও হবেই। কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বলছে আজকে বিকেল থেকে মানে আমি আজকে যখন ভিডিওটা করছি আজকে শুক্রবার শুক্রবার বিকেলে থেকে আবহাওয়া পরিস্থিতি অনেক পাল্টাবে পরিবর্তন হবে আর শনিবার থেকে রোদ উঠবে আর রোদ ওঠার সাথেই যে শীতের যেই আবহাওয়া শীতের হাওয়া যেটা বলো সেটা কিন্তু আসতে আরম্ভ করবে। তো আজকে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হবে এখনও মেঘলা আকাশ একটু আগেও দু চার ফোঁটা বৃষ্টি পড়েছে কিন্তু এখন দেখো কোনো বৃষ্টিপাত হচ্ছে না। আমার গাছের মধ্যে সবথেকে ক্ষতি বলবো না সবথেকে খারাপ আমার যেটা লেগেছে বা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে আমার বোগেনভিলিয়া বোগেনভিলিয়া ফুলগুলো একদম মানে মানে অনেক নষ্ট হয়েছে মানে 75% বোগেনভিলিয়ার ফুল আমার নষ্ট হয়েছে। তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি আমার খুব মানে গাছের ফুলগুলো এত সুন্দর হয়েছিল এত সুন্দর ফুটেছিল তারপরে বৃষ্টিতে এসে কিন্তু আমার ফুলগুলো পুরো বরবাদ করে দিয়েছে ঠিক আছে। কিছু কিছু গাছে ফুল ভালো আছে কিন্তু অধিকাংশ গাছে দেখো ফুলে নষ্ট হয়েছে এটা দেখো যেমন ভালো আছে এটাও ভালো আছে এই গাছগুলো দেখো পুরো কিন্তু ফুল সব ইয়ে করে দিয়েছে। তো কিছু করার নেই এটা মানে মেনে নিতে হবে আমাদের কিছু হাতে কিছু নেই বোঝা গেছে। তো তাই বলে আমরা মানে দুঃখ পাবো না এগুলো এগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে সবসময় যে ভালো আবহাওয়া থাকবে এটা কোনো দিনও না এগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে। একজন বন্ধু আমাকে প্রশ্ন করেছে দাদা এই বৃষ্টির পর কি আমরা মানে অনেকে সর্ষের খোল বাদাম খোল বা আমি যেই রকম খাবার বানিয়ে রেখেছি সেই রকম খাবার বানিয়ে রেখেছে তাদের প্রশ্ন যে আমরা কি বৃষ্টির পরেই দিতে পারবো একদমই না একদমই না। খাবার মিনিমাম বৃষ্টি থেমে যাবে তার মিনিমাম 3-4 দিন পর দেবে কারণ এই যে মাটি মাটি কিন্তু একদম পুরো ভিজে চপচপে হয়ে আছে এর মধ্যে যদি শস্যের খোলে জল পড়ে তোমাদের মাটির মধ্যে একটা রিয়াকশন হবে মাটিতে ফাঙ্গাস হতে পারে আর বিভিন্ন রকম সমস্যা হতে পারে। মাটি কমপ্লিটলি ড্রাই হবে একদম পুরো শুকোবে তারপর তোমরা
গাছে সর্ষের খোল দাও, বাদাম খোল দাও, আমি যে লিকুইড খাবার দেখেছি সেটা দাও, ঠিক আছে? আর তোমাদের তো আমি আগেও বলেছি জলের মধ্যে, বৃষ্টির জলের মধ্যে এমন অনেক উপাদান থাকে যেগুলো গাছের জন্য ভালো। বৃষ্টির জল গাছের ক্ষতি করে ঠিকই, কিন্তু অনেক কিন্তু গাছের উপকারও করে, ঠিক আছে? এখানে আরেকটা ছোট্ট কথা বলে রাখি, চিতের গাছের বাইরে সেটা হচ্ছে অনেকে কী করছো যে তোমাদের ইনডোর গাছ, ইনডোর গাছগুলো এখন বৃষ্টির জলে বাইরে বার করে দিয়েছো, এটা কিন্তু তোমরা ভুল করছো। এই বৃষ্টির জলে মানে এই শীতকালে বৃষ্টির জলের মধ্যে ইনডোর গাছ বাইরে বার করলে তোমাদের গাছের কিন্তু ক্ষতি হবে, ঠিক আছে? এই বৃষ্টির মধ্যে ইনডোর গাছ বাইরে বার করার জন্য না, বোঝা গেছে? এখন ইনডোর গাছ যেরকম আছে ওরকম, কারণ ইনডোর গাছে কিন্তু এখন ডরমেন্সি টাইম চলছে। এই ডরমেন্সির মধ্যে যদি তোমরা বৃষ্টির জল খাওয়াও এরকম বাইরে বের করে রাখো, তাহলে তোমাদের গাছের কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এইখানে দেখো, এখানে আমার স্যালভিয়া আছে, স্যালভিয়া গাছগুলো কীরকম আছে, সামনে পিটুনিয়া, আরও ইনকা আমার এখানে গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে। ইনকাগুলো তোমাদের একটা ইনকা আমি মানে ধরে দেখাচ্ছি, দেখো গাছগুলো দেখো খালি, ঠিক আছে? এইগুলো হচ্ছে কাটিং চারা, ঠিক আছে? এগুলো হচ্ছে বড়ো ইনকার মানে ডগা কাটিং করে সেই কাটিং থেকে চারা তৈরি করা, মানে দারুণ হচ্ছে এই গাছগুলো, মানে গ্রো ব্যাগের মধ্যেই যা গ্রোথ নিচ্ছে, ঠিক আছে? খালি পিঞ্চিং আমি করছি, ভেবেছিলাম পিঞ্চিংয়ের ওপর একটা ডিটেলে ভিডিও বানাবো, কিন্তু যা ওয়েদার হলো মানে এই সবার ভিডিও বানানোই হলো না। কিন্তু ইনকা যদি ভালো করতো, আমি তোমাদের এখন একটুখানি হালকা দেখিয়ে দিচ্ছি। এই দেখো ছোটো অবস্থা কুড়ি তো নেওয়া যাবে না, গাছ যখন ছোটো থাকবে একদমই কুড়ি নেওয়া যাবে না, আর গাছে করতে হবে পিঞ্চিং। এই দেখো এই যে কুড়িটা নিলাম নিয়ে, এই দেখো ঠিক আছে, পিঞ্চিং করব, যত পিঞ্চিং করব তত গাছ কিন্তু ঝাঁকড়া হবে, আর পিঞ্চিং না করলে গাছ লম্বা হবে, এই দেখো, ঠিক আছে? তো ভেবেছিলাম ইনকার ব্যাপারে ডিটেলে ভিডিও আমি বানাবো, কিন্তু এই ওয়েদারের জন্য আর সেটা পসিবল হলো না। তো এইভাবে দেখতে পাচ্ছ আমার গাছগুলো এখানে কীরকম আছে। আরেকটা কথা অনেক সময় জানতে চাইছো, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম। দাদা অ্যাডেনিয়াম গাছগুলো কি ভেতরে রাখবো? দেখো আমার অ্যাডেনিয়াম তো বাইরেই আছে, আমার অ্যাডেনিয়াম তো কোনো কিছু আমি ভেতরে রাখিনি, কিছু করিনি, একদম ফিট অ্যান্ড ফাইন আছে, কোনো রকম সমস্যা নেই। দেখো অ্যাডেনিয়াম গাছ, অ্যাডেনিয়াম গাছ আমি যেইভাবে মাটি বানাই বা আমি যেই রকম সয়েল করি, তোমরা সবাই জানো আমি সিন্ডার অ্যাডেনিয়াম করি, তো এখানে মানে সমস্যা হওয়ার কোনো কথাই না, মানে জল দাঁড়াবেই না। তো সেরকমই কিন্তু আমার অ্যাডেনিয়ামগুলো আছে, দেখতেই পাচ্ছ কোনো রকম প্রবলেম, কোনো রকম সমস্যা নেই। এখানে যদি আমার সবজি গাছের কাছে চলে আসি, সবজি গাছে কি খুব একটা সমস্যা কিছু হয় না, ফুলকপি বাঁধাকপি টমেটো এখানে আছে, এখানেও আছে, ঠিক আছে? এখানে আমার স্ট্রবেরি গাছ আছে, এই দেখো এখানে ক্যাপসিকাম আছে, লঙ্কা আছে, কিছু অসুবিধা হয়নি। এখানে আরও আমার বেগুন, ঠিক আছে? এখানে দেখো হ্যাঁ লঙ্কা, এখানে চেরি টমেটো হচ্ছে, ঠিক আছে? খালি এই গাছটা ভেঙে এর ওপরে পড়েছে, গাছটাকে একটু ভেঙে দিতে হবে, এই গাছটা ভেঙে গেছে, দেখো গাছটা ভেঙেছে, ভেঙে এটা এর ওপরে পড়েছে, এই দেখো, এই দেখো, বুঝেছো? একদম ওকে আছে, ঠিক আছে, আপাতত ঠিক আছে। ও আরেকটা কথা হচ্ছে, অনেকে আমি জানতে চাইছে দাদা যে অর্কিড কি এখন বৃষ্টির জল খাওয়াবো? কোনো দরকার নেই, অর্কিড যেরকম আছে ওরকম ওইখানেই রাখো, বৃষ্টির জলের মধ্যে এখন বার করতে হবে না, করলে কিন্তু গণ্ডগোল হতে পারে অর্কিডে, ঠিক আছে? এখানে আমার কিছু কোলিয়াস আমি বসিয়েছিলাম, সেগুলো দেখতে পাচ্ছি, একটা গাছ মরেনি, প্রতিটা গাছ একদম ওকে আছে। এইগুলো দেখো একদম ছোটো ছোটো, এটা একটা কী গাঁদা যেন আমাকে বলেছিলো, স্ট্রবেরি না কি একটা বললো ওইটা। এখানে দেখো হলিওক, ঠিক আছে, এগুলো সব বসানো হয়েছে। তোমাদের একটা গাছ দেখাচ্ছি, এই গাছগুলো দেখো, এটা খুব স্পেশাল গাছ, মানে অনেক দূর থেকে নিয়ে এসেছি গাছগুলো। এগুলো হচ্ছে কী বলতো, দিকে বলতে পারো, আমি এখন বলবো না, এখন এখন বললে সারপ্রাইজটা থাকবে না, এটা থাক, কিন্তু এই গাছগুলো আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি ফাইনালি। বাট আমি বলবো গাছে গাছে যখন ফুল হবে তখন তো নিশ্চয়ই তোমাদের দেখাবো, এখন কিছু বলছি না, দেখি কে সঠিক উত্তর দিতে পারে এটা কী গাছ, দেখি কে বলতে পারে। আর বাকি গাছ দেখতে পাচ্ছে আমার একদম ওকে আছে, কোনো গাছে কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্রচুর গাছ, প্রচুর চারা গাছ আমার বসানোর প্ল্যান ছিল। এখানে দেখতে পাচ্ছ মাটি পর্যন্ত রেডি করা ছিল, এখন মাটি সব এরকমভাবে ঢাকা আছে, মাটি অবশ্যই এরকমভাবে কভার করে রাখো, ঠিক আছে? যতটা সম্ভব কভার করো, যাই করো মাটি ভিজেছেই, কিছু করার নেই। অনেকে চন্দ্রমল্লিকার কথা জানতে চাইছিলে, আমার চন্দ্রমল্লিকা একদম ওপেনে আছে, কোনো ভেতরে আমি ভেতরে রাখার জায়গাই নেই, মানে কোথায় রাখবো, বৃষ্টির জল খাচ্ছে,
দেখো এখন জানি না, রোদ উঠলে আসলে বোঝা যাবে যে গাছের কতটা ক্ষতি হয়েছে, বুঝেছো তো? মানে এখন তোমরা কিছু বুঝতে পারবে না, এখন দেখছো গাছ ভালো আছে, কিন্তু আসল ব্যাপার হবে রোদ। রোদটা যখন উঠবে, মাটিটা যখন শুকাবে, তখনই বোঝা যাবে যে আসল ব্যাপারটা কী। দেখো এ হচ্ছে চন্দ্রমল্লিকা, ঠিক আছে? এবার আমি একটু দেখাই আমার শীতের যে চারাগুলো আমি কীভাবে রেখেছি। চলো আমি শীতের চারাগুলো আমি কীভাবে রেখেছি, মানে ছোটো চারা, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে একটু আলো কম আছে, দেখো এই হচ্ছে বুঝতে পেরেছো নন্দিনী, নন্দিনী চারা। নন্দিনী খুব স্লো গ্রোথ করে, খুব আস্তে আস্তে গ্রো করে নন্দিনী, তো নন্দিনী আছে এখানে। দেখো এখানে আমার সব শীতের চারা রাখা আছে, এগুলো এখনও বসানো হয়নি। বিভিন্ন রকমের গাছ এখানে, টরেনিয়া দেখতে পাচ্ছ, টরেনিয়া আছে, কার্নেশিয়ান আছে, ফ্লক্স আছে, কালারিং ফুলকপি বাঁধাকপি অনেক কিছু আছে এখানে। এগুলো সব নতুন গাছ এসছে, এগুলো এখনও বসানো হয়নি, জানি না কবে বসাবো, ঠিক আছে? তো এই দেখো, আর এই হচ্ছে আমার আরও শীতের গাছ এখানে আছে। এখানে দেখো সব এখানে গাছ বসানো আছে, কবে এগুলো বসাবো আমি জানি না, এই বৃষ্টির জন্য সব আমার আটকে গেলো, ঠিক আছে? ইনডোর গাছ এসব ভেতরে রেখেছি, কোনো ইনডোর গাছ কিন্তু বাড়েনি। তো এই হচ্ছে আমার মানে ছাদের কন্ডিশন, মানে আমার বৃষ্টির পর ছাদ কীরকম আছে, গাছ কীরকম আছে তোমার দেখিয়ে দিলাম। মানে আমার গাছে খুব একটা গাছ ভেঙে গেছে বা গাছে সমস্যা হচ্ছে এরকম এখনো অবধি কিছু হয়নি। হ্যাঁ, একটু ফুল তো ঝরবেই, ফুল একটুখানি জলে নষ্ট হবে, এটা তো হবেই, কিন্তু আদারওয়াইজ আমার শীতের গাছে কোনো সমস্যা নেই। আমাকে যারা ফলো করেছো, আমার কথা শুনে যারা মাটি তৈরি করেছো, আমার মনে হয় না তোমাদের শীতের গাছে কোনো রকম সমস্যা, কোনো রকমের প্রবলেম, কোনো কিছু হবে, মানে আমার দেখানো পথে যারা চলেছো। এবার আদারওয়াইজ যাদের গাছে সমস্যা হচ্ছে, তাদের আমি বলবো গাছগুলোকে একটুখানি শেড এরিয়ে রাখো, যাতে বৃষ্টির জল না পড়ে। বৃষ্টির জল না পড়লে গাছে কোনো রকমের ক্ষতি, কোনো রকম সমস্যা হবে না। বৃষ্টির জল পড়লে, অতিরিক্ত বৃষ্টির জল পড়লে, আর যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকে, ডেফিনেটলি তোমাদের গাছ নষ্ট হবে, গাছ খারাপ হবে, ঠিক বোঝা গেছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। মানে যেমনটা আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম, সেইগুলো ফলো করো, তোমাদের গাছে কোনো রকম সমস্যা, কোনো রকম প্রবলেম কিচ্ছু হবে না, ঠিক আছে? কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।